অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষিকার উদ্যোগকে সাধুবাদ। ছাত্রছাত্রীদের স্নেহের ভালোবাসায় আবদ্ধ থেকে গিয়েছেন তিনি, সন্তান স্নেহে আজও স্বেচ্ছায় পাঠদান দিয়ে চলেছেন অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষিকা। অবসর গ্রহণের প্রায় 8 বছর কেটে গেল, আজও সমান দায়িত্ব পালন করে চলেছেন তিনি। নিয়মিত স্কুলে গিয়ে অঙ্ক ক্লাস নিয়ে চলেছেন খুদে পড়ুয়াদের। পঞ্চম শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত পড়ুয়াদের অঙ্কের সমস্যার সমাধান করে আসছেন তিনি। অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষিকার এমন উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছেন স্কুল কর্তৃপক্ষ। বর্তমান শিক্ষক সমাজের বিভিন্ন অভাব অভিযোগ সমস্ত কিছুর ঊর্ধ্বে গিয়ে এক ব্যতিক্রমী উদাহরণ তৈরি করে চলেছেন মালদহের ইংরেজ বাজার ব্লকের কমলাবাড়ি হাই স্কুলের অবসরপ্রাপ্ত অঙ্কের শিক্ষিকা স্বপ্না রায় ঘোষ দাস। 2015 সালের 28 ফেব্রুয়ারি খাতায় কলমে স্কুল থেকে অবসর নিয়েছেন তিনি, তবে বাড়িতে বসে থাকেননি। অবসর গ্রহণের পরের দিন থেকে স্কুলে এসেছেন, ক্লাস নিয়েছেন, অঙ্ক বুঝিয়েছেন, শিখিয়েছেন। গত 8 বছর ধরে নিয়মিত স্কুলে এসে ক্লাস নিয়ে চলেছেন তিনি। এমনকি টিফিন টিফিন খাওয়া খরচ আমি কি না, বিনা পয়সায় আমি খাবো না। আমি আসছি, আমার যেটুকু খরচ সেটুকু আমি করে দিতে পারলে। ওরা আমাকে খুব ভালোবাসে, ছাত্রছাত্রীরাও ভালোবাসে, মাস্টারমশাই অন্যান্য স্যার মাস্টারমশাইও ভালোবাসে। ওরা যে নতুন আমার, আমি থাকতেই ওরা এসছে, অনেক সবাই এসছে, নতুন যারা এসছে তারা, পুরানো যারা আসছে তারা, সবাই ভালোবাসে, স্নেহ করে। কতদিন করবেন এইরকমভাবে? কতদিন পারি দেখা যাক। এখন তো দেখা যায় যে শিক্ষকদের বিরুদ্ধে বিভিন্ন সময় নানান অভিযোগ বা অনেক কিছু সমাজের, তার মধ্যে আপনি একটা ব্যতিক্রমী যে বিনা পরিশ্রমে, এটা নিয়ে কী বলবেন? এগুলো না, যার যার নিজের নিজের উপরে নির্ভর করে, বুঝতে পারলেন? অনেকের জীবনে অর্থটাই সব, অনেকের জীবনে অর্থ না, নিজের কাজটা সব। আমি কী করছি সেটা কিন্তু একদিন প্রকাশ করবে। আমি যদি কোনো খারাপ কাজ করি, ঠিক খারাপটা একদিন প্রকাশ করবে। আমি যদি ভালো কাজ করি, সেটা বহিঃপ্রকাশ হবে। আমি যতই, আমি কোনো সময় চাই না আমাকে ব্যক্ত করতে, হ্যাঁ আমি ভালো, আমি অনেক কিছু এটা প্রস্ফুটিত করতে চাই না। তার এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়ে স্কুল কর্তৃপক্ষ কিছু পারিশ্রমিক দেওয়ার জন্য আবেদন করেছিলেন, কিন্তু তিনি মঞ্জুর করেননি। এমনকি সরকারি অতিথি শিক্ষক হিসেবে নিয়োগের সুযোগ পেয়েছিলেন, কিন্তু তাতেও তিনি রাজি হননি। নিয়মিত অন্যান্য শিক্ষক শিক্ষিকাদের মতো ক্লাস নিয়েই চলেছেন তিনি। যতদিন শরীর সুস্থ থাকবে তিনি পড়াতে চান। কমলাবাড়ি হাই স্কুলে ছাত্র শিক্ষক অনুপাতে যে পরিমাণ শিক্ষক থাকার কথা, তার থেকে অনেক কমই শিক্ষক রয়েছেন, এই কথা স্বীকার করেছেন স্কুলের প্রধান শিক্ষক। স্কুলের এমন অবস্থায় একজন অবসরপ্রাপ্ত শিক্ষিকা নিয়মিত এইভাবে ক্লাস করিয়ে যাওয়ায় স্কুলের অনেকটাই সুবিধা হচ্ছে বলে জানিয়েছেন প্রধান শিক্ষক। অফিসিয়ালি উনি নিলেও দীর্ঘ 8 বছর ধরে উনি স্কুলের ছেলে মেয়েদের বাস্তবিকই নিজের ছেলে মেয়ে মনে করে উনি স্কুলে রেগুলার আসেন, ক্লাস নেন, পরীক্ষার খাতা দেখেন। এমনকি এই কাজের জন্য তার যে আসা যাওয়া খরচ, টিফিন খরচ, এগুলো উনি নিজের পকেট থেকেই বিয়ার করেন। স্কুল থেকে উনি কিছুই নেন, মানে পুরো ভলেন্টারি সার্ভিস উনি দেন। এটা টিচিং কমিউনিটির কাছে একটা বড় ইনস্পিরেশন হিসেবে কাজ করছে। মালদা থেকে অভিষেক দাসের রিপোর্ট, গ্লোব নিউজ। এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও। গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ। এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ।